এখন তো আর কেউ টাকা পয়সা দেয় না, হাবু ভাই টাকাটা দে, এই একটা মুসিবতে আছে। নাচতে নামছে ঘুমটা দিয়ে গিয়ে লাভ আছে। আমাদের হাঁটুর বয়সে পোলাপান দৌড়ে চিৎকার করে এ বাচ্চু, আমাকে কী রে ভাই সাহেব দেখেছি কেউ নয়, বাস্তবে আপনাকে চাপাটা নিয়ে আসে। এটিএম শামসুজ্জামান সাহেব ওনারা রাস্তায় বেরোলে মানুষ খারাপ ভাবতেন না, আমি তো ভালো দেখলাম, আমি দারুণ দেখলাম। আমি ইরেশ ভাইকে এর আগে এভাবে দেখিনি, ইরেশ ভাই সামনে আছে, আমার ভাল লাগছে আর কি। আমার যেহেতু ভাল লাগছে, আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সেরও ভাল লাগবে আর কি। একদম নতুনভাবে আসা আর কি, কারেন্টের মতো আসা। আমি কাঁপাই নাই, ইরেশ ভাই ওনারা কাঁপাইছে, আমি ছিলাম কোনোরকম আসবে। আমি প্রপারভাবে আসলে সবাইকে গল্প ব্রিফ করলো, ক্যারেক্টার ওয়াইজ, সিন টু সিন ব্রিফ করার পর আসলে ব্রিফটা এমনভাবে করলো যে আপনি ভিজুয়ালটা দেখতে পাবেন আর কি। তো আমরা যারা পিছনে কাজ করি বা সামনে কাজ করি, আমরা কেউ কোনো কথা বললো এটা ভিজুয়ালটা দেখতে পাই আর কি। সো ওইভাবে আসলে বেসিক্যালি ক্লিয়ার করে দিল আর কি। আর শ্যুটের সময় যেটা হয় যে ও সিন টু সিন, ডায়লগ টু ডায়লগ, কীভাবে ডায়লগ থ্রু করতে হবে, কীভাবে ফায়ারটা করতে হবে, ও আসলে বেসিক্যালি বলে দেয়। আবার আমরা তো দিন শেষে মানুষ, আমরা তো ভুল করি। সো কখনও কখনও ডায়লগে ভুল করে ফেললাম, এনজয় করে ফেললাম, ও আবার এই জিনিসগুলো ধরা যায় না ভাই এইভাবে, এইভাবে না এইভাবে। যেই পরিমাণের গরম ছিল, একটু পরপর জুস এইটা সেটা, মানে ফুডের উপর ছিলাম আর কি, ফুডি হয়ে গেছে আমরা। আসলে এই গল্পগুলোই তো মহল্লার গল্প। সো এটা তো প্রত্যেকেরই জীবনে আপনাদের মহল্লায় যা ঘুরছে, যা যা দেখছেন, এইটাই তো। সো স্মৃতি তো আসেই আর কি। আমি বড় হয়েছি পল্টন এরিয়া আর কি। তো আমার ঈদ নিয়ে প্রচুর স্মৃতি আছে। একটা সময় যেটা হতো যে ঈদের আগের দিন অ্যালবাম রিলিজ হতো, যে কোনো একটা গান, বাচ্চু ভাই, জেমস ভাইয়ের, তো ওই গানগুলো শুনে আমাদের ভালো লাগতো আর কি। যখন চাঁদ উঠতো, চাঁদ ওঠার পরপরই আসলে বেসিক্যালি হচ্ছে যে ঈদের গানটা শুরু হয়ে যেত, ওমর রমজানের ওই রোজার শেষে, এই গান দিয়ে আসলে বেসিক্যালি শুরু। তারপরে বন্ধুবান্ধব মিলে আমরা আড্ডা টাড্ডা দিতাম, কখনো বাচ্চু ভাইয়ের গান রিলিজ হতো, জেমস ভাইয়ের গান রিলিজ হতো, তারপরে দেখা গেলো যে নচিকেতার গান শুনতাম আমরা। এভাবে আসলে চান্দার টাকা তো, আর ঈদের দিন তো সবার কাছে যাওয়া, সালাম করা, সালাম করার পরে টাকা পয়সা পাওয়া। এখন তো আর কেউ টাকা পয়সা দেয় না, এখন আমাদের দিতে হয় আর কি, উল্টা আর কি। সো এই আর কি ঈদের। এখন আসলে ঈদটা আসলে মন খারাপ হয়ে যায়, কারণ আমাদের সেই বন্ধুরা নাই, বুড়ো হয়ে গেছে। আমি বুড়ো হই নাই, ওরা বন্ধু, মানে আসলে আপনি যত বড় হতে থাকবেন তত তো আসলে বন্ধু সার্কেলটা হারায় যায় আর কি। সো আমার বন্ধুর ওই জায়গাগুলো আমরা হারায় গেছে, বন্ধুবান্ধব নাই, তো এই জন্যই ঈদ আসলে ওই জিনিসগুলো মনে পড়ে আর কি, মিস করি। এখন আসলে হাটে মাঠে ওইভাবে যাওয়া হয় না আর কি, আর গেলেও উপায় থাকে না আর কি। ওই সবাই বলে যে এই ওই যে ব্যাচেলর পয়েন্টে হাবু ভাই টাকাটা দে, এই একটা মুসিবতে আছে। তো অল ক্রেডিট গোস টু আমি, যে কোনো একটা ক্যারেক্টারকে এইভাবে সেই জিনিসটাকে ফুটাই তুলছে। আর আপনারা সবাই ফিমেল 4 দেখবেন, আশা করি মারদাঙ্গা কিছু হবে, এবং আপনারা তো দেখছেনই, দারুণ হবে। আমি যে কোনো চরিত্রে অভিনয় করতে উপভোগ করি, আমি আগে নিজে উপভোগ করি, তারপর দান করি আর কি। আমি আসলে কি ওইটা আমার চরিত্র, সো আমি চরিত্র অনুযায়ী ইয়ে করি। আর যখন যেমন নাচতে নামছে ঘুমটা দিয়ে গিয়ে লাভ আছে, সো আমাদের এইটাই আমি করে খাই, এটাই আমার অ্যাক্টিং, এটাই আমার প্রফেশন। সো আমি আমার প্রফেশনটাকে এনজয় করি আর কি, কাজটাকে ভালোবাসি। আবার যখন দেখি যে খুব সাধারণ মানুষ এটাকে দারুণভাবে নিচ্ছে, তখনও ভালো লাগে। আবার কেউ আছে দেখা গেলো যে আমাদের হাঁটুর বয়সে পোলাপান দৌড়ে চিৎকার করে এ বাচ্চু, আমাকে কী রে ভাই সাহেব দেখেছি কেউ নয়, মানে যারা ডাকবে তারা তো আমার বন্ধুবান্ধব বা সেম বয়স হবে বা আর একটু সিনিয়র হবে। তো যখন দেখি যে হাঁটুর বয়সী ছেলেরা ডাকে, তখন আমি একটু কী করবো, কিছু করার নেই। যেমন একটা সময় এটিএম শামসুজ্জামান সাহেব ওনারা রাস্তায় বেরোলে মানুষ খারাপ ভাবতেন। তো আমার কাছে মনে হয় আমাদের চরিত্রটা এরকম, চরিত্রের প্রতি মানুষের বিশ্বাস, বাস্তবতা যখন চলে আসে তখন হয়তো চরিত্রটা আসলে জীবন্ত হয়ে ওঠে আর কি। বললাম তো বিষাদ লাগে, কিন্তু কি করব, এনজয় করি, আনন্দ করি। সাকসেস পাচ্ছে না এইটা আসলে বললাম না, শুরুতে তো বললাম যে এই কাজগুলো তো আসলে ডিরেক্টরের কাজ ভাই। আমি হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর, আমাকে যেমনি নাচতে বলবে তেমনি আমি নাচবো, রাইট? সো এখন ডিরেক্টর যদি আমাকে দেখায় দেয় আসলে এইভাবে আপনি, এভাবে আপনার চরিত্রটা এইভাবে হাঁটবে, এভাবে কথা বলবে, এভাবে নাচবে, এভাবে গাইবে, সো আমি ওইভাবেই করবো, আমি চেষ্টা করবো আর কি, রাইট? সো এখন দেখা গেলো যে অন্য ডিরেক্টররা হয়তো বা এই চরিত্রটাকে অন্যভাবে দেখেন না, হয়তো ওনারা অন্যরকমভাবে ইয়ে করেন। তো আমাদের আসলে কিছু করার থাকে না, আমরা তো এই করে খাই, আর কি করবো আর। হ্যাঁ, এটা তো আসলে আমাদের পরিবার পরিজন। যেমন ধরেন যে এই যে আপনারা সবাই ভাই ব্রাদার, একসাথে বসেন, চা খান, আপনাদের শেয়ারিংগুলো হয়, তো তখন হয় কি একটা বন্ডিং তৈরি হয় আর কি। সো যখন বন্ডিংটা তৈরি হয় তখন আপনারা কিন্তু যেই কাজগুলো করেন খুব ইজিলি করে ফেলতে পারেন আর কি, এবং আনন্দ পান আর কি। চোখের ইশারায় বুঝে ফেলেন, আছে না, চোখের ইশারায় বুঝে ফেলেন সব কিছু। এই প্রভাব বললাম না, আমরা তো আসলে আমি বেরোইছি পল্টন, ফুগরাপোল, পাইতুল মোকরাম, रमना पार्क এইসব এরিয়ায় বেড়ে ওঠা আর কি। তো তখন যেটা হইতো কি যে এদিকে স্টেডিয়ামের ওদিকে গেলে বাচ্চু ভাইয়ের গান চলতেছে, জেমস ভাইয়ের গান চলতো, তখন তো একটা কালচার ছিল যে জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনাটা আর কি। তখন শুনতে শুনতে কানে চলে আসতো, আমিও রাস্তায় গাইতাম। এখন তো আর গাইতে পারি না, এখন গাইলে ওরে বাবা এসোনার। আমি যদি এটা বলি তাহলে জেমস ভাই কিন্তু আমাকে ধাওয়া দেবে, আর চোখের ইশারায় ছুড়ে দেবো সুতিক না চুম্বন, তুমি নজর বন্দী হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে। জেমস ভাই রাগ করেন না ভাই, লাভ ইউ। না দেখা যাবে না, কারণ আমি আসলে এই ব্যাপারে আমি আসলে পারি না আর কি, অযোগ্য মানুষ আমি। এই ঈদটি আসলে বাসায় পলায় থাকি, ঘুমায় থাকি, ঘুমের ভান করে পড়ে থাকি কাজের ফাঁকে কি আমার কেন জানি আমি জানি না। বললাম না যে বন্ধু বান্ধব হারা হয়ে গেছে, ওই এনজয়টা করতে পারি না আর কি। না গরু কাটাকাটি আসলে ওইটা বড় ভাইদের উপরে চাপায় দিয়ে আমি ভাগতাম, আড্ডা দিতাম। আমি তো আড্ডা বাজে মানুষ, সো আমি আড্ডাটা দিতাম, কাজে এদিকটা ফাঁকি দিয়ে চলে যেতাম আর কি। আমি যে কাজটা করি এটাকে আমি এনজয় করি, এই জায়গা আমি ফাঁকি দিই না। পর্দায় দেখেন, আপনি কি চান যে বাস্তবে আপনাকে চাপাটা নিয়ে ধাওয়া দিই নাকি?